বাজলো তোমার বরকে প্রণাম করেছিস তো? অপমানিত হতে দেখে তোমাদের কি শোক, মানে আমি বুঝতে পারি না। আমি তুই রোজ রোজ এ বাড়ির লোকদের মেজাজ দেখতে কেন এখানে আসিস? কেন আসিস? না না মা, আমি তো দেখতেই এলাম। কি হয়েছে? কি রে মিনু, শোন তুমি ঘরে যাও, আমি দেখছি। মিনু কি রে, ধুম করে পড়ে গেলি, লাগেনি তো তোর শরীর ঠিক আছে? আবি এসো আমার সাথে চলো, একটা বাচ্চাকে সামলাতে এত সমস্যা, বাহ ধন্য মেয়ে মা তুমি। আয় শোন, তুমি ঘরে যাও, আমি বলছি তুমি ঘরে যাও। বাট বৌদি, আমি আমি বলছি তো তুমি ঘরে যাও। বৌদি বলছি আমি, হ্যাঁ এসো, আমি ওকে ওকে দরকার আছে মিনু, একটু আমার ঘরে। কাল গেলে হবে না? না, দরকারটা তো আজ।
কাল এলে কি করে হবে বল? একটু আর্জেন্ট দেহালেরও কান আছে বুঝছিস, এখানে বলা যাবে না। আমার ঘরে ভয় পাচ্ছিস কেন? আমি বলছি তো আয়। তুই আমাকে এত ভয় পাচ্ছিস কেন? মানে এই দেখো, মানেটা তো তুই আমাকে বললি। আচ্ছা আমি বলি, দেখ মেয়েরা মেয়েরা যে সিচুয়েশনে বড় হোক না কেন, মেয়েরা একে অপরকে যত ভালো করে বুঝতে পারে, জানতে পারে, চিনতে পারে, মেয়েরা একে অপরকে কত ভালো করে কিন্তু ছেলেরা পারে না। তুমি তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? আমি বুঝে দিচ্ছি, আমি বুঝে দিচ্ছি। দেখো এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি আমি, তাহলে কোথায় যাচ্ছিস? দাঁড়া না এদিকে শোন, আমার কথাটা মন দিয়ে শোন। এই বাড়িতে অনেক বছর হয়ে গেছে আমি বিয়ে হয়ে এসেছি, তার বেশ কিছু বছর হয়ে গেল। এত বছর ধরে টানা আমি তোকে দেখছি, রোজ একবার করে, ডেফিনেটলি একবার করে তো রোজ আমি তোকে দেখি। তুই এতগুলো বছরে আমি কোনোদিন তোকে মাঝখান বাদ দিয়ে এভাবে সাইডে সেটি করতে দেখিনি। আজ কেন হঠাৎ? সাত দিন এই সিঁদুর কিন্তু একদম মুছবি না, এতে পরের অমঙ্গল হয়। না মানে তুলি কে তুলি? আমার আমার বন্ধু তুলি বললো সবসময় মাঝখানে সিঁতি করে থাকলে সিঁতি চওড়া হয়ে যায় আর টাক পড়ে যায়, তাই তাই সিঁতি চেঞ্জ করতে হবে। লজিক আছে, অ্যালিবাই রেডি আর কি। অ্যালিবাই মানে? অ্যালিবাই মানে, অ্যালিবাই মানে হচ্ছে তোর বাড়িতে একটা খুন হলো, ডিটেকটিভ আসবে ইনভেস্টিগেশন করতে, তো খুনি কি করে আগে থেকেই নিজের পক্ষে কিছু লজিক সাজিয়ে রেখে দেয়, অ্যালিবাই আর কি। কি দেখো বোকামে আমার ভয় পাচ্ছিস? এত ভয় কেন পাচ্ছ? আরে দাঁড়া, একটা কাজ, তুই বস তো, বস 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 বস, একটু চুলটা খুলি, আমি অয়েল ম্যাসাজ করে দেবো, অয়েল ম্যাসাজ। বলছি বলছি বোধে সত্যি তাকাচ্ছে না, আমি অন্য একদিন, দাঁড়া অন্য একদিন, আজ এখনই আমি অয়েল ম্যাসাজটা করবো। মানে আমার তেল লাগালে ঠান্ডা লেগে যায় তো, আমি আমি পরে পরে তোর বোকা মেয়ে তখন থেকে পালাই পালাই করছে, দেখো তো কি বোকা। এদিকে এদিকে এই মরিস না, তোমার তোমার দাঁড়া, লক্ষ্মী মেয়ের মতো দাঁড়া, নড়াচড়া করছিস কেন? দাঁড়া না, মরতে বারণ করেছি, চুপ করে দাঁড়িয়ে থাক।
এরপর যেন এই বাড়িতে তোর মুখ আমি আর না দেখতে পাই মিনু। কেউ দেখতে পাই তাহলে কিন্তু তোর এই বিয়ে বিয়ে খেলার খবরটা সারা বাড়ি শুদ্ধ লোক জেনে যাবে। মনে থাক বাজলো তো চলো 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 পাল্টা।